সো গাইস, আজকের আমি দেখাবো কিভাবে এই রকম একটা ভিডিও বানানো যায়। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট আছে, নিচে যে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে ক্লিক করে দিন, এবং তার পাশে একটা বেল আইকন বাটন আছে সেটাতে ক্লিক করে দিন নোটিফিকেশনস পাওয়ার জন্যে। কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো গাইস, আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম কিভাবে স্প্রাইট মুভ করতে হয় উইথ অ্যারো কিস। আজকের আপনাকে বলবো কিভাবে স্প্রাইট মুভ করাতে হয় উইথ আউট অ্যারো কিস। তো ফার্স্টে আমাদের স্ক্রিপ্ট বক্সের পাশে কস্টিউমস অপশানে যেতে হবে। এই স্প্রাইট দুটোকে আমি এরপর ডিলিট করে দেবো, এই স্প্রাইট দুটোকে এর সাথে ঠিকঠাক মানাবে না। তারপর আমি কস্টিউমসের আন্ডারে পিউপিলে গেলাম, কারণ অন্য সবগুলোতে অত ভালো ক্যারেক্টার নেই যা এই প্রোগ্রামিংয়ের সাথে মানাতে পারে বা মানাবে। এরপর কস্টিউমসের আন্ডারে পিউপিলে আমি এই কয়েকটা ক্যারেক্টার চুজ করে নিলাম, এটা ওয়ার্ক সাইকেলে বেস্ট। এবারে দেখাবো কিভাবে আমরা প্রোগ্রামিংটা করব। প্রোগ্রামিংটা আগের মতোই সেম, কিছু চেঞ্জেস আছে, কারণ আগেরটা ছিল অ্যারো কিস, এটা হচ্ছে উইথআউট অ্যারো কিস, ঠিক আছে। এবার কন্ট্রোলের আন্ডারে হোয়েন ফ্ল্যাগ ক্লিকের অপশানটা রাখলাম স্ক্রিপ্ট বক্সে। তারপর যথাক্রমে মোশনের আন্ডারে মুভ 10 স্টেপস আর লুকসের আন্ডারে নেক্সট কস্টিউম অপশানটা ওয়েন ক্লিপের নিচে রাখলাম। আবার কন্ট্রোলের আন্ডারে গিয়ে ওয়েট 1 সেকেন্ড এবং তারপর মোশন বক্সের আন্ডারে গিয়ে ইফ অন এজ বাউন্স অপশানটা রাখলাম। তারপর কন্ট্রোলের অপশানের ফরএভারটা একেবারে মেন অংশে রাখলাম। প্রোগ্রামিংটা এবার শেষ হলো। Now let's check, দেখা যাক এবারে প্রোগ্রামিংটা কীরকম হয়েছে। তার জন্য আমি উপরে গ্রিন ফ্ল্যাগের উপর ক্লিক করলাম। প্রোগ্রামিংটা ভালো হয়েছে, ক্যারেক্টার মুভিংও খুব ভালো। এবারে আপনাকে আজকের একটা আলাদা একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। অনেকে এটা জানেই না কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, আজকে সেটাই আপনাকে দেখাবো। চলুন দেখানো যাক, আর এটা একটা বোনাস দিতে। তাই আমি নিজে স্টেজ অপশানে গিয়ে সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের ধরন আছে, তার মধ্যে ইনডোর্স আউটডোর্স এইসব আছে, তার মধ্যে আমি আউটডোরসে ট্রাই করব। লেটস চেক কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো। আউটডোরস এর মধ্যে স্কুলটা ভালো, তাই আমি এই স্কুলের ব্যাকগ্রাউন্ডটাই চুজ করলাম। এরপর চালিয়ে দেখি যে ভিডিওটা ভালো লাগছে কি না, যদি ভালো না লাগে তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো, আর কি করা যাবে। কাজটা ভালো হয়েছে। এইভাবেই আপনারা প্রোগ্রামিং করবেন, প্রোগ্রাম ঠিকঠাক হবে এবং ভালো কাজও তৈরি হবে। এতদিন আমার ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার পরীক্ষা চলছিল, কিন্তু এবার থেকে আমি রেগুলার এবং নিয়মিত ভিডিও ছাড়ব। সো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন এবং দেখতে থাকুন আমার ভিডিও।